অনেক দিন ধরে টলিউড নির্মাতা সৃজিৎ মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার মধ্যে মনোমালিন্যের খবর শোনা যাচ্ছিল। এবার তাদের বিচ্ছেদের গুঞ্জন আরো জোরালো হল। সোমবার ছিল সৃজিতের জন্মদিন। সেদিন সোশ্যাল মিডিয়ায় সহকর্মী ও অনুসারীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নির্মাতা। তবে এই বিশেষ দিনে মিথিলার পক্ষ থেকে কোনো শুভেচ্ছা বার্তা পাননি সৃজিৎ, এমনকি একসঙ্গে জন্মদিন পালনেরও কোনো ছবি দেখা যায়নি। এ কারণে দুজনের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়েছে। ভালোবেসে বছর চারেক আগে বিয়ে করেছিলেন সৃজিৎ ও মিথিলা। মেয়ে আয়রাকে নিয়ে কলকাতাতেই সৃজিতের সঙ্গে থিতু হয়েছিলেন তিনি, কিন্তু বছর খানেক হল আয়রাকে নিয়ে দেশে ফিরে এসেছেন মিথিলা। মেয়েকে ভর্তি করিয়েছেন বাংলাদেশের একটি স্কুলে। বর্তমানে নানা বাড়িতে বড় হচ্ছে আসান ও মিথিলার একমাত্র মেয়ে আয়রা। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া তো কখনো ইউরোপে থাকেন মিথিলা। সময় সুযোগ পেলে অল্পদিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এই দূরত্বের কারণেই সৃজিৎ মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই। মাঝে মধ্যেই শোনা গেছে অন্য এক নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে সৃজিতের, যার ফলে বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিৎ মিথিলা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দুপক্ষই। দীর্ঘদিন বিয়েটা টিকিয়ে রাখতে চান বলেই জানিয়েছেন তারা। তবে 23 সেপ্টেম্বর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় মিথিলা কোনো ধরনের শুভেচ্ছা জানাননি সৃজিৎকে। উল্টো বিশেষ এই দিনটিতে সৃজিতের পাশে ছিলেন প্রাক্তন প্রেমিকা স্বস্তিকা মুখার্জি। টলিউডে স্বস্তিকা আর সৃজিতের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট, যদিও বছর কয়েক আগে এ জুটির সম্পর্ক ভেঙে গেছে। পুরনো কষ্ট ভুলে প্রথমেই সৃজিৎকে জড়িয়ে ধরে জন্মদিনের উষ্ণ অভ্যর্থনা জানান স্বস্তিকা। বিশেষ এই মুহূর্তের ছবি অন্তর্জালে ছড়িয়ে পড়তেই অনেক নেটিজেনরা ট্রোল করছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, পুরনো প্রেম নাকি আবারও জেগে উঠেছে সৃজিৎ ও স্বস্তিকার, তাই নিজের সিনেমায়ও কাস্ট করেছেন নায়িকাকে। তবে এসব সমালোচনার জবাবে স্বস্তিকা বলেন, সৃজিতের সঙ্গে যখন ডেট করতেন তখনও কোনো অনুরোধে অভিনয়ের সুযোগ দেননি। এটা কখনোই হয়নি যে সৃজিতের সঙ্গে প্রেম করছেন বলেই তার ছবিতে কাজ করা যায়। অবশ্য এই সময় সৃজিতের জন্মদিনে স্বস্তিকার পাশাপাশি অভিনেতা ও সাংসদ দেবও উপস্থিত ছিলেন। বহুদিন পর সৃজিতের পরিচালনায় টেক্কা ছবিতে অভিনয় করলেন দেব ও স্বস্তিকা। বিনোদন ডেস্ক, বায়ান্ন টিভি।